বন্ধুরা, আরেকবার আপনাদেরকে স্বাগত B2U নিউজ চ্যানেলে। আমাদের সমস্ত রকমের হেলথ এবং টেকনোলজি সংক্রান্ত খবরাখবর বাংলায় পেতে আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ভিডিওর নিচে লাল রঙের বোতামটি টেপার সাথে সাথে পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটিকেও একবার প্রেস করে দিতে হবে। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 12টি ঘরোয়া টিপস। হ্যাঁ বন্ধুরা, এই টিপসগুলি বাড়ির গৃহিণীদের পক্ষে খুবই উপযোগী এবং এইগুলি জেনে রাখলে বাড়ির গৃহিণীরা সময়ের সাথে সাথে কিছু অর্থ সঞ্চয় করতে পারবে। বন্ধুরা, আমরা তো কেবলমাত্র শরীরকেই পরিষ্কার রাখি, তাই না? শরীরের সাথে সাথে কিন্তু আমাদের আশেপাশের পরিবেশকেও পরিচ্ছন্ন পরিষ্কার রাখতে হবে। আর আমরা যেখানে বসবাস করি সেটাই তো আমাদের পরিবেশ, ঠিক কি না? আমাদের বাড়ি বা বাসা, দৈনন্দিন জীবনে বাড়ির পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ। ঘর বাড়ি পরিষ্কার রাখা মানে ঘরের মেঝে, ঘরের বাথরুম, ফার্নিচার, জামা কাপড় আর রান্নাঘর, যেটা হচ্ছে বিশেষভাবে দরকার, এইগুলোকে পরিষ্কার রাখা আমাদের পক্ষে একান্তই দরকার। এর জন্য আপনার দরকার কিছু স্মার্ট টিপস, যা আপনার বাড়ির ঘর বাড়ি পরিষ্কার রাখার সাথে সাথে সময়ও বাঁচাবে। আজ আমরা আলোচনা করব কিভাবে এই স্মার্ট টিপসগুলির সাহায্যে আপনি খুব সহজেই বাড়িঘর পরিষ্কার রাখতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক কি সেই 12টি টিপস। 1, সাদা কাপড়ে তো আমরা প্রায় নীল দিই, তাই না? সাদা কাপড়ে নীল দেওয়ার সময় অনেক সময় দেখা গেছে সাদা কাপড়ের উপরে নীলের একটা ছাপ পড়ে গেছে। তো সেই ছাপ দূর করবেন কি করে? তো এর জন্য আপনাকে কি করতে হবে, সাদা কাপড়ে নীল দেওয়ার সময় যদি ওই জলের সাথে 1 চিমটি চামচ লবণ দিয়ে দেন বা 1 চা চামচ লবণ দিয়ে দেন, তাহলে দেখবেন কাপড়ে নীলের ছাপটা পড়বে না। 2, সাদা কাপড়ের শুভ্রতা আরো উজ্জ্বল করবেন কি করে? নীল তো দিচ্ছেনই, কিন্তু তার থেকেও আরো কি করে উজ্জ্বল করবেন? এর জন্য ওই জলের মধ্যে 1 টুকরো ফিটকিরি মিশিয়ে দিন আর সেই জলে কাপড়টা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিন, পরে ধুয়ে ফেলুন। দেখবেন উজ্জ্বলতা আরো বেড়ে গেছে। আমাদের বাড়িতে কম বেশি সবারই কাঠের ফার্নিচার থাকে এবং আশেপাশের যা ধুলো জমে কাঠের ফার্নিচারের উপর, সেগুলো পরিষ্কার করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে কাঠের ফার্নিচারের উপরে ঘষা দাগ লেগে গেছে। তো এখানে কাঠের ওই উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কি করবেন, সর্ষের তেলের সাথে, মানে যতটুকু সর্ষের তেল নেবেন সমপরিমাণ কেরোসিন তেল নেবেন, দুটোকে একসাথে মেশাবেন, তারপরে সেই মিশ্রণ দিয়ে কাঠের ফার্নিচারগুলোকে পরিষ্কার করবেন। দেখবেন এতে আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। 4, অনেক সময় আমরা দেখতে পাই টয়লেটের পটে নোংরা দাগ থেকে যায়, অনেক ঘষলেও সেই দাগ যায় না। তো এর থেকে কি করে নিষ্কৃতি পাবেন? এর জন্য কি করবেন, সাদা ভিনিগার, হ্যাঁ সাদা ভিনিগার দিয়ে ওই জায়গাটা খানিকক্ষণ ভিজিয়ে রাখবেন। সেটার জন্য আপনি কিছু কাপড়ও, পুরনো কাপড় বা পুরনো খবরের কাগজ বা কাগজ, যে কোনো যেটা আপনি ফেলে দেবেন, সেটাকে সাদা ভিনিগারে ভিজিয়ে ওই দাগটার উপরে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিন, তারপরে ঘষে দিলে দেখবেন দাগটা উঠে গেছে। 5 হচ্ছে বাড়ির বাচ্চাদের নিয়ে। বাড়ির বাচ্চারা কিন্তু অনেকেই চুইংগাম চেবায় এবং সেটা দুষ্টুমি করে অনেক সময় জামাতেও লাগিয়ে দেয়। তো সেই জামা থেকে চুইংগাম তুলবেন কি করে? এর জন্য আপনাকে করতে হবে কি, 1 টুকরো বরফ দিয়ে কাপড়ের উপরে জায়গাটা ঘষতে থাকুন, দেখবেন আস্তে আস্তে চুইংগাম উঠে চলে আসবে। 6, গরম তো পড়েই গেছে, এরপরে কি করতে হবে, শীতকালের বার করা কম্বলগুলোকে আস্তে আস্তে ওঠাতে হবে এবং তার জন্য আপনি কি করবেন, কম্বলগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরেই তো রাখবেন। কিন্তু অনেক সময় দেখা যায় কম্বলের যে মসৃণতা বা কম্বল যেরকম নরম থাকে, ধোয়ার পর সেরকম আর থাকে না। তাই সেক্ষেত্রে কি করবেন, যে জলে আপনি কম্বলটা ধোবেন সেই জলে 1 চামচ গ্লিসারিন দিয়ে দেন, তাহলে দেখবেন কম্বলটা আগের মতনই নরম আছে। 7, জামাতে যদি পানের দাগ লাগে তাহলে সেই জায়গাটা কি করবেন, পানের দাগ তো সহজে উঠতে চায় না, সেক্ষেত্রে আপনি ওই জায়গাটাতে, মানে যে জায়গায় আপনার পানের রসটা লেগেছে বা পানের পিক লেগেছে, সেই জায়গায় লেবুর রস লাগিয়ে 10 মিনিট রেখে দিন, পরে ডিটারজেন্ট দিয়ে জায়গাটা ঘষে ফেলুন, দেখবেন দাগ আস্তে আস্তে উঠে যাবে। হয়তো এই প্রসেসটা আপনাকে 2 বা 3 রিপিট করতে হতে পারে, কিন্তু দেখবেন তারপরে আপনার দাগ একেবারেই আর থাকবে না। ঘরের মেঝেতে অনেক সময় কাঁচা রং পড়ে যায় বা আপনার বাড়িতে রং হচ্ছে বা গ্রিলে রং হচ্ছে, সেই সময় রং ঘরের মেঝেতে পড়ে যায়। তো সেই রং তুলবেন কি করে? সেই সময় ঘরের মেঝে পরিষ্কার করার সময় 1 কেরোসিন তেল ঘরের মেঝেতে স্প্রে করে দিন, তারপরে আলতো করে মুছে নিন, দেখবেন রং উঠে গেছে। হাতের কাছে যদি আপনার কেরোসিন তেল না থাকে তাহলে বাজার থেকে আপনি তারপিন তেল কিনে এনেও এই কাজটি করতে পারেন। 9, বাথরুমের টালি সাফ করার জন্য কি করবেন? বাথরুমের টালি সাফ করার জন্য 1 কাপ বেকিং পাউডার ও 1 কাপ ভিনিগার মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিন। এরপর সেই পেস্টটি টালির উপর লাগিয়ে কিছুক্ষণ ছেড়ে দিন, পরে 1টা কাপড়ের মধ্যে লেবুর রস মিশিয়ে জায়গাটা ঘষে ফেলুন, দেখবেন আপনার টালি ঝকঝক করবে। 10, কাঁচের দরজা বা জানলা পরিষ্কার করবেন কিভাবে? পুরনো পেপার তো আমাদের সবারই হাতের কাছে থাকে, সেই পুরনো পেপার জলে ভিজিয়ে তারপরে নিংড়ে হালকা করে পরিষ্কার করতে থাকুন কাঁচে, দেখবেন কাঁচের উজ্জ্বলতাটা আরো বেড়ে উঠেছে এবং অনেক ট্রান্সপারেন্ট হয়ে গেছে আগের থেকে। 11, আপনার বাড়িতে যদি কাঁচের টেবিল থাকে এবং সেখানে যদি চা বা কফি খান, তাহলে দেখবেন একটা কফি বা চায়ের যে কাপের গোল দাগ সেটা কাঁচের উপর লেগে আছে, সেটা অনেকদিন পুরনো হয়ে গেলে সহজে উঠতে চায় না।
তাহলে তখন কি করবেন, এক টুকরো কাপড়ে টুথপেস্ট লাগিয়ে দাগ লাগা জায়গাতে আলতো করে ঘষতে থাকুন। দেখবেন দাগটা ধীরে ধীরে উঠে যাচ্ছে। বাড়ির গৃহিণীদের জন্য বলে রাখি, রান্নাঘরে তো আপনারা ম্যাক্সিমাম টাইম কাটিয়ে দেন, আর সেই রান্না করতে গিয়ে রান্নাঘরে কিন্তু তেল ছিটকে রান্নাঘরের মেঝে একদম হলুদ বা লালচেটে টাইপের হয়ে যায়। এর থেকে মুক্তি পেতে কী করবেন, রান্নাঘরের মেঝে বা স্লিপ পরিষ্কার করার জন্য গরম জলে এক কাপ ভিনিগার মিশিয়ে নিন, তারপরে ওই জল দিয়ে মেঝে বা স্লিপ পরিষ্কার করে দেখুন, দেখবেন কি ফল পান। মেঝে একদম চকচকে হয়ে উঠবে আর মেঝের উজ্জ্বলতাটা আরও আগের থেকে বেড়ে উঠবে। তো বন্ধুরা, আজকে এই 12টি টিপস আপনাদেরকে দিলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক দিয়ে দেবেন, এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের যারা আছেন তাদের সবাইকেই ফরওয়ার্ড করবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আবার বলছি, রিকোয়েস্ট করছি, আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর এই সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি। এর জন্য আপনাকে ভিডিওর নিচে যে লাল রঙের বোতামটি আছে সেটি টিপে তার পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটিকেও একবার ক্লিক করে দেবেন, তাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর বলার কিছু নেই, আজকে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটি তথ্য নিয়ে, নতুন একটি ইনফরমেশন নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।